গুড মর্নিং, আজকে গ্যাংটকেতে ভ্লগটা একটু অন্যভাবে শুরু করছি। লিফটে করে আমি নিচে গেছিলাম, এখন উপরে রুমে আসছি, তো রুম ট্যুরটা দেবো। আর আজকে আমাদের এখানেতে কমপ্লিট রেস্ট ডে, আজকে আমরা কোনো বাইক চালাবো না, খালি খাবো আর একদম সারা দিন রেস্টে থাকবো, কারণ কালকে আমাদের এখান থেকে বড় বাইকিং ডে আসছে। এই হচ্ছে আমাদের হোটেলের বাইরের লবি বলা যায়, এটা আমাদের লিফট যেখান থেকে আমি একটু আগে গেলাম, আর এই রুমটা যেরকম বলছিলাম এটা আমাদের। তো এই রুমটা ওপেন করার জন্য এই যে কার্ড দিয়েছে, কার্ডটাকে এই সেন্সরেতে এখানে প্লেস করতে হবে, আওয়াজ যেই হবে সঙ্গে সঙ্গে লকটাকে খুললেই রুমেতে ঢোকা যাবে। তো রুমে ঢোকার পরে তো এটা আমাদের একটা কোজি বেড দিয়েছে, এখানেতে সাইড টেবিল রয়েছে, এখানেতেও লাইট রয়েছে। আগে আমাকে এখানেতে কার্ডটা ইনসার্ট করতে হবে, তবে লাইটগুলো সব জ্বলবে। এই যে এখানেতে লাইটিং সব সিস্টেম রয়েছে, একটা ফ্যান দিয়েছে কিন্তু ফ্যানটা আমাদের লাগেনি। এখানে আমাদের সব যত কি বলে বাইকের স্যাডেল ব্যাগ আর ট্যাঙ্ক ব্যাগ আর তলে আমরা জুতোগুলো সব রেখেছি। এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, যার ভিতরে তো আমাদের জ্যাকেটসগুলো রয়েছে, টিভি রয়েছে, এখানেতে একটা গরম জল রাখার জন্য একটা ফ্লাস্ক দিয়েছে, এখানে যে চায়ের সরঞ্জাম কেটল যেগুলো রয়েছে। আর এই হোটেলের সবথেকে বেস্ট পার্ট হচ্ছে যেটা কোথাও দেয়নি এখন অবধি দেখিনি, এইটা দিয়েছে ভগবদ্গীতা পড়ার জন্য দিয়েছে। এটা সত্যি আমি কখনো দেখিনি, আমি প্রথমে ভেবেছিলাম যে রুমে কেউ হয়তো ফেলে রেখে চলে গেছে, বাট পাশের রুমে গিয়েও দেখলাম সেম। তো এটা ভালো, ওরা ইন্সপায়ার করছে জিনিসটাকে রিড আউট করার জন্য। আর ও এখানে একটা ফ্রিজ, এখানে একটা ফ্রিজ রয়েছে, আমরা ইউজ করিনি এখনো পর্যন্ত, হয়তো আইসক্রিমের জন্য ইউজ করলেও করতে পারি, আজকে লাগছে না এক্স্যাক্টলি। আর এইখানেতে একটা ফুল ভিউ রুম আর কি, এটা যেহেতু ভিউ রুম সেই জন্য এখানেতে জানলা দিয়ে, বড় জানলা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে। আর আমরা একদম ম্যালের কাছে রয়েছি, এই যে এটা হচ্ছে ম্যাল, এটা ম্যাল এমজি রোড আর কি, এমজি মার্ক যেটা বলছে। আর এখানে তো একটা ব্যালকনির জন্য দরজা রয়েছে, ছোট ব্যালকনি বাট একটা ব্যালকনি রয়েছে। এই রাস্তাটা দিয়ে আবার ওপর দিকে উঠে যাচ্ছে। আর আমরা এসেছি বেসিক্যালি এই দিক দিয়ে এসেছি, এসে আমাদের বাইক, এই যে নিচে আমাদের বাইক রাখা রয়েছে পার্কিংয়েতে, এখনো লোকজন সব গেস্ট আসছে। বেশ ভালো গ্যাংটক জায়গাটা, বেশ ভালো, কিন্তু আমরা এসেছি যে টাইমটাতে একদম মানে হাই টাইম, পিক টাইম, তো যার জন্য ঘর পেতে আমাদের পুরো কাঁদিয়ে সেরেছিল লিটারালি। এখানে একটা সোফা বসার জন্য একটা চেয়ার দিয়েছে, আর আর অ্যাসেস দেখানোর জন্য টিভি আমরা ইউজ করিনি। এখানেতে ওয়াশরুমটা বেশ বড় সড়ই ওয়াশরুম রয়েছে, যা যা থাকার কথা সবই দিয়েছে। এখানেতে এয়ার ড্রায়ারটাও ছিল, যে জন্য সুবিধা হয়েছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য রুম ট্যুর। এবার একটু বেরোতে হবে, ব্রেকফাস্ট কিছু করবো, বাইরে যাই গিয়ে দেখি কি খাওয়া যায়। আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট করতে এখানে এই আগারওয়াল শপেতে এসেছি, এখানেতে বিভিন্ন রকমের ফুডস পাওয়া যায়, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ সবই রয়েছে। তো এটা রেকমেন্ডেড ছিল সেই জন্য আমরা এখানেতে এলাম। এখানেতে এসে আপাতত 1 লিটার জাস্ট অর্ডার করেছি, আরও বাকি অনেক কিছু খাবার ইচ্ছা আছে। আর তারপরে তো আজকে এক্সপেরিমেন্টাল ফুডের উপরেই যাবো, যেহেতু সারাদিন এখানে আছি। আগারওয়ালস থেকে ব্রেকফাস্ট করার পর আমরা ম্যাল রোডটা এক্সপ্লোর করতে বেরিয়েছি। শনিবার থাকার কারণে ম্যাল রোডের হাফ পোর্শনটা বন্ধ থাকে, তো নিচের দিকের দোকান যেগুলো সেগুলো খোলা থাকে, কিন্তু ম্যাল রোডের ডান দিক বাঁদিকের দোকানগুলো বন্ধ ছিল। তো যতটুকু পেরেছি আমরা এক্সপ্লোর করেছি, ইভেন আগের দিন রাতে বৃষ্টি হওয়ার কারণে আমরা ম্যাল রোডের এই পোর্শনটা এক্সপ্লোর করতে পারিনি। আমরা এখন লাঞ্চ করতে এলাম এই নিমতোতে, নিমতোটাও রেকমেন্ডেশনের মধ্যেই ছিল, মানে ফুড রেকমেন্ডেশনের মধ্যে। মোস্ট প্রবাবলি এইটা দিয়ে উপরে উঠতে হবে, আর রাইট এটা দিয়ে উপরে উঠতে হবে কি মাটির, ওকে মাটির দেওয়াল, তার মানে হ্যাঁ কিন্তু ওইটাই না। চলো নিমতোতে আমরা সিকিমি, ভুটানি আর নেপালি থালি ট্রাই করি, বাট একটাও আমাদের ভালো লাগেনি, প্রচন্ড ওভারহাইপ লেগেছে। আমরা
আমরা এখন গ্যাংটকে একটু শপিং করতে বেরিয়েছি। এটা লালচক মার্কেট, এখানেতে মেইনলি লোকাল মার্কেট বলা যায়, আর উপরের যেগুলো রয়েছে মেইনলি সব বড় বড় শপস, মানে ব্র্যান্ডেড শপস বেশি। আর হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে, ছাতা সেইভাবে লাগছে না, আমি হুডিটাকে জাস্ট টেনে রেখেছি। ভিড় আছে মোটামুটি, বৃষ্টির জন্য কিঞ্চিত কম। আইসক্রিম ট্রাই করার জন্য আমরা নিমতোর পাশে চলে যাই বুজা স্কুপাতে। সেখানে আইসক্রিমের কোয়ালিটি খুব ভালো আর টেস্টও খুব ভালো, আর দাম প্রচণ্ড রিজনেবল প্রাইসে রয়েছে। আর এটার লোকেশনটা হচ্ছে কোলির ভেতরে, তো একটু খুঁজতে হবে। আইসক্রিম ট্রাই করার পর প্রচণ্ড বৃষ্টি আসে, সারাটা সন্ধে জুড়ে এতটাই বৃষ্টি হয় যে আমরা আর মেল রোডটা ঘুরতেই পারলাম না ঠিক করে। এখন 9:45 মতো বাজে, আমাদের ডিনার হয়ে গেল, কারণ এখানেতে মোটামুটি 9:10-15 পরেতেই আর অর্ডারটা নিতে চায় না। কালকে আমরা সেই জন্য একটু প্রবলেমের মধ্যেই পড়ে গেছিলাম, কারণ জানতাম না বলে কালকে প্রায় 9:45 হয়ে গেছিলো। আর আজকে ম্যাসিভ বৃষ্টি হয়েছে এখানেতে, সব ভেজা, মানে রীতিমতো পা স্লিপ করছে। খাওয়া হয়ে গেছে, এবার এই সামনে একটু দোকানে যাবো, দেন এখান থেকে হোটেল চলে যাবো, কারণ কালকে এখান থেকে ছাঙ্গু নাথুলা হয়ে আমরা নাথাং যাব। তো আজকে আর বেশি ঘোরাঘুরি নেই, লাগেজগুলো প্যাকিং করতে হবে। পারমিট পেয়ে গেছি শুধু, আমার একটা পারমিট কালকে সকালবেলা পাবো। এই পর্যন্তই, আশা করছি সবটাই ভালোভাবে কভার করতে পারবো। কালকে পদমচেন অবধি যাওয়ার ইচ্ছা রয়েছে, পদমচেন আশা করি কালকে পৌঁছে যেতে পারবো। রাস্তার কন্ডিশন খুব ভালো হয়তো নয়, তবে শুনছি ভালো আছে, এবার স্নো আছে রাস্তাতে, সেই জন্যই বললাম যে হয়তো খুব ভালো নয়। লেটস হোপ ফর দ্য বেস্ট, কাল দেখা যাক কী হয়।